সেজন্য কনফিউজ হয়ে যাচ্ছি আমি। দাদা একটা কাজ করুন না, ওইটা দেখান না একবার। হ্যাঁ ওটাই, আচ্ছা ওটা দেখাচ্ছি। বিউটিফুল ম্যাডাম, আপনাকে যেটা পরবেন সেটাতেই ভালো লাগবে। দাদা যেগুলো দেখাচ্ছেন একটাও ভালো লাগছে না, আপনি আরো ভালো কিছু দেখান যেখানে এমব্রয়ডারি থাকবে। তোমার কোনটা পছন্দ, এটা না আগেরটা? যেটা তুমি বলবে। একটা কাজ করা যাক, তুমি দুটোই ট্রাই করে দেখো। দাদা ট্রায়াল রুমটা কোন দিকে? ওই দিকে। কমলেশ এগুলো নিয়ে যাও ওখানে ট্রায়াল রুমে। বানি, আমার মনে হয় যে ঋষি তনুকে নয় তানভিকে পছন্দ করে। আরে সাবধানে কর, হাতটা কাটলি তো। তুমি আমার নেহা সম্বন্ধটা কেটে দিও না রানু দিদি। আচ্ছা তুই চাস তো আমি কেটে দিই? কাটতে দিলে তবে তো। মানে তুমি কি বলছিলে রানু দিদি, যে ঋষি আর তানভির মধ্যে কিছু চলছে? না না না, এটা হতেই পারে না। ঋষি না তনুকে খুব পছন্দ করে আমি জানি। না 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 না, আমার আজকাল মনে হচ্ছে যে আমার ঋষি না। হ্যাঁ দিদি, ঋষি তনুকে খুব ভালোবাসে। যদি ঋষিকে কেউ বলে দেয় না যে তনু আর ঋষির বিয়েটা হবে না, তাহলে তো আত্মহত্যাই করবে। হে ভগবান, কি অলক্ষণে! সরি সরি সরি, আমি ওটা বলতে চাইনি। আমি তো শুধু এটা বলতে চেয়েছি যে ঋষি তনুকে খুব ভালোবাসে। তুমি ভুলে যাচ্ছ, মনে আছে সেদিন তনুর জন্য ও স্পোর্টস কারও না করে দিয়েছিল? আসলে কি হয়েছে তুমি দেখোনি, ঋষি তনুর ছোট ছোট কথাগুলোও রাখার চেষ্টা করে। ওকে সব কিছু জিজ্ঞেস করে করে, এমনকি তনু কি পড়বে সেটাও ঋষি বলে দেয়। জানো আজ দুজনে গিয়েছে শপিং করতে, ঋষি তনুকে নিজের পছন্দের ড্রেস কিনে দেবে। বানি তোর কথাগুলো না ঠিকই মনে হচ্ছে, কিন্তু মন মানছে না। আচ্ছা ছাড়, তুই সবজি কাট, আমি ভাবছি। এবার থেকে আমি সব সময় ওদের উপর নজর রাখবো, সত্যিটা যাতে বুঝতে পারি। নেহার বিয়ের বাজনা বাজার আগে ইনি আবার আমার প্ল্যানের ব্যান্ড না বাজিয়ে দেয়। কোনো ব্যাপার না রানু দিদি, তুমি মিস আমেরিকা হলে আমিও মিস লুটেরা। তোমার ছেলেকে এমন লুটবো তুমি জানতেও পারবে না যে ওকে কিভাবে লুটলাম। তুমি কোথায় যাচ্ছ? কোথাও না। আচ্ছা এটা কেমন লাগছে? ডার্লিং তুমি এতটাই সুন্দর দেখতে, তুমি যাই পরবে তাই ভালো লাগবে। কিন্তু তুমি তো এটা না করে দিয়েছিলে। ওটা এমনি, তুমি আরো কিছু দেখো না, আমি একটু দেখিনি নিজের জন্য। আচ্ছা আরো দেখান না ওনাকে। বিউটিফুল, ভেরি নাইস, দেখান দেখান। দাদা শুনুন না, যেগুলো সব থেকে দামি আর সব থেকে সুন্দর সেগুলো দেখাবেন। সকাল বিকেল সন্ধ্যে রাত শুধু তুমিই আমার মনের ভেতর থাকো। তোমাকে যদি জড়িয়ে আমি নাও ধরি, তাও তুমিই থাকো আমার মনের ভেতর সব সময়। তোমার কি মনে হয় এইসব করার জন্য তোমাকে আমি ভালোবেসেছি? না তানভি, আমি তোমায় ভালোবেসেছি কারণ আমি সারা জীবন তোমার সঙ্গে থাকতে চাই। কিন্তু এটা একটা ট্রায়াল রুম, আর এখানে আমিও একা তুমিও একা, এখানে অনেক কিছুই হতে পারে। কি করে আসলে তুমি এখানে, আর কেনই বা এসেছো? তোমার জন্য তানভি, যদি সামনের দরজা দিয়ে আসতাম তাহলে ভালো লাগতো না, সেই জন্য। আর এই ড্রেসটা এনেছি, খুব সুন্দর, এটা একদম তোমার মতন, নাও পরে নাও। আচ্ছা ছাড়ুন, এগুলো সব প্যাক করে দিন, ভালো করে প্যাক করবেন। তানভি তানভি, আমি আরেকটা ড্রেস এনেছি ট্রাই করার জন্য। দু মিনিট, তুমি কি সবসময় বেডরুম বাথরুম আর ড্রেসিং রুমই পাও কথা বলার জন্য? পবন যদি আমাদের একসাথে দেখে নেয় তাহলে জানো কি হবে? এটা তুমি ভাবিনি, একটা আইডিয়া।
আমি বরং পবনকে গিয়ে বলি আমরা দুজন ভেতরে আছি। পাগল হয়ে গেছো নাকি? কি করছো ঋষি, এরকম করো না। তারপর আমি তোমাকে বিয়ে করব, আবার কি? প্লিজ ঋষি, আমার ব্যাপারে কিছু তো ভাবো। তোমার ব্যাপারেই ভাবি। আরে তোমার ওড়নাটা পায়ের তলায় লুটোচ্ছে, এটাকে নিয়ে একটা কাজ করি, এটাকে ফোল্ড করে তোমার কাঁধে রেখে দিই। ঋষি, পবন, তুমি ভেতরে? মানে আমি তনু যখন তোমাকে খুঁজতে এলো তখন ভেতর থেকে অন্য কেউ বেরোলো, তাহলে তুমি তুমি এখন ভেতর থেকে কি করে বেরোলে? পবন, তোমার সম্বন্ধ ঠিক হয়েছে কিন্তু আমার আশীর্বাদ হয়ে গেছে। বিয়ের পর যখন ফিয়ন্সে বউ হয় তখন খুব চেঁচামেচি করে, সেই চেঁচানির থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা লুকোনো ট্রেনিং দিই। লুকোনো ট্রেনিং, বুঝলে নাকি বুঝলে না? তুমি বুঝবে না। আরে ঋষি, হ্যাঁ ভাই, তোমার এই জিন্সটা ফাটলো কি করে? জিন্স এটা এইরকমই ফ্যাশন ব্রো, কুল ফ্যাশন, বুঝতে পারলে? না পারলে না। বিউটিফুল, এই ড্রেসটা কত লাকি যে তুমি এটাকে পড়েছো, এটার শোভা আরো বেড়ে গেছে। ইউ লুকিং সো প্রিটি, সো বিউটিফুল। তোমার তনু ওইদিকে আছে? হ্যাঁ, এগুলো সব ওখানে রাখুন। তাহলে সব মিলিয়ে আমার প্যাকেটস হলো 15, 16, 17, 18। ঋষি, 18 প্যাকেটস। ওরে বাবা, 20 মিনিটে 18টা প্যাকেট? আমারটা প্রফেশনালি ডাকাত কি? আরে মজা করছিলাম ডার্লিং। দাদা, এগুলো প্লিজ গাড়িতে রেখে দিন। ওটার বিল আমাকে দেবেন? না, ওটার পেমেন্ট আমি করব। আরে ওটা তো আমি পছন্দ করলাম। কি মানে আমার চয়েস, আমার ভালো লেগেছে, এটা তো গিফট করতেই পারি। কি, এই নিন ওটাও আমার। তানভি, আমার গিফট কিন্তু পেন্ডিং রইল, তাহলে আমি তোমাকে আমার সঙ্গে আজ ডিনারে নিয়ে যাব। কিন্তু ওই কাকিমার কাছ থেকে আমি পারমিশন নিয়ে নিয়েছি। এখানে কিছু দূরে একটা কাপল রেস্টুরেন্ট আছে যেখানে বাঙালি খাবার খুব ভালো পাওয়া যায়, তুমি যাবে তো? কিন্তু আমি আসবো না। গাইজ, হোপ ইউ ডোন্ট মাইন্ড, যদি আপনাদের রেস্টুরেন্ট কাছেই হয়ে থাকে তাহলে আপনারা ট্যাক্সি নিয়ে চলে যান, আমাদের তো একটু দূরে যেতে হবে, তাই গাড়ি নিয়ে যাব। ওকে চলো। এখানেও নেই, কোথায় গেল আমার চুড়িদারটা? মনে হয় এই ব্যাগটাই আছে। তোমরা দুজন যদি আমাদের সাথে থাকতে, আমাদেরকে হয়তো এখানে থাকতে হতো না। এখানে দিদি যা কষ্ট সহ্য করছে হয়তো সেটা সহ্য করতে হতো না, হয়তো এই সময় এই দিন সবই অন্যরকম হতো। তোমরা কেন আমাদেরকে এভাবে ছেড়ে চলে গেলে? তোমাদের জায়গা এই ব্যাগের মধ্যে না, আমাদের সামনে, আমাদের মনে সবসময় থাকবে। আমি চাই তুমি আমার সব কলেজ ফ্রেন্ডসের সাথে দেখা করো। দেখা করবে তো? যদি তোমার বন্ধুদের আমাকে পছন্দ না হয় তাহলে কি বিয়েটা ভেঙে দেবে? আই মিন, আমি কি কোনো শোপিস যে তুমি আমাকে দেখাতে চাও? স্টুপিড, তোমাকে না, তোমার গাড়িটা দেখাতে চাই। সবাই বড্ড জ্বালিয়েছিল, এবার আমি জ্বালাবো। ও নো, জ্বলে গেছে। কি পবন, আমি ভুল করে তোমার ড্রেসটা পবনের কাছে রেখে চলে এসেছি। আই এম শিওর ওটা দেখে ওর হিংসে হবে। পবন, না, তুমি তুমি ইচ্ছে করে ড্রেসটা ওকে দিয়েছো। স্মার্ট গার্ল, খুব ভালো করে চিনে গেছো আমায়। যাওয়া যাক।